আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে উন্নয়নের পথে আছে বাংলাদেশ। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সুপ্রিম কোর্টের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করে আগামীতে এ ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রতিটি মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে নিশ্চিত করতে আইন বিশ্ববিদ্যালয় স্থাপন ও ডিজিটালাইজেশন সহ সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সাবেক মাননীয় প্রধান বিচারপতি নির্মাণের অগ্রগতি বিষয়ে নিয়মিত একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল পরপর এই তিনবার 2009 সাল থেকে 2022 সাল, যে কারণে আমরা বাংলাদেশের অনেক উন্নতি করতে পেরেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং সেই সাথে সাথে আমাদের অর্থনৈতিকভাবেও আমরা আরও শক্তিশালী হতে চাই এবং স্বাবলম্বী হতে চাই। আমাদের যেন কারোর কাছে হাত পেতে চলতে না হয়, আমরা যেন নিজেরাই নিজেদের উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। সারা দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। তেল পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম কমাতে সরকার ঘোষণা দিলেও সরকার নির্ধারিত দামে কেউই তা বিক্রি করছে না। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে চিনি, মসুর ডাল, পেঁয়াজ সহ প্রায় সব নিত্য পণ্যই চড়া দামে বিক্রি হচ্ছে। হিলিতে গত কয়েকদিনই রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় স্থানীয় বাজারগুলোতে 11 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সবজির দামও কিছুটা কমেছে বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। তবে পঞ্চগড়, রংপুর, রাজশাহী সহ বেশিরভাগ জেলায় প্রায় প্রতিটি নিত্য পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। এই মুহূর্তে দিনাজপুরের হিলির বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হিলিতে তো পেঁয়াজের দাম কমেছে, এছাড়া রমজান মাসে ব্যবহার্য অন্যান্য পণ্যের মূল্য কেমন দেখছেন জানাবেন। জি ফারিয়া, হিলি স্থল বন্দরে খুচরা এবং পাইকারি বাজারে বেশ কিছু নিত্য পণ্যের দাম কমেছে, বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন পেঁয়াজের দাম। পেঁয়াজ কিন্তু পাইকারি বাজারে 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনাকে জানিয়ে রাখি যে আমি মশলা বাজারে কিন্তু খোঁজ নিয়ে দেখেছি, মশলা বাজারে বেশ কিছু পণ্যের দাম কমেছে, বিশেষ করে সাদা এলাচ, সেটি কিন্তু 1700 থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং কালো এলাচ 800 থেকে 1000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু আপনার যে তেলের বাজারে খোঁজ নিয়েছি, তেল কিন্তু খোলা তেলটি যেটি, সেটি কিন্তু সয়াবিন তেল 135 থেকে 136 টাকা লিটার এবং বোতল যেটি সয়াবিন তেল, সেটি কিন্তু 155 থেকে 160 টাকা লিটার হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া যে আদা, আদার দামও কিন্তু কমেছে, আদা কিন্তু 10 টাকা কমে কেজি প্রতি 50 টাকা বিক্রি হচ্ছে। রসুনও কিন্তু 3 টাকা কেজি প্রতি কমে 27 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে যে চিনি, সেটি কিন্তু 5 টাকা কেজি প্রতি কিন্তু কমেছে, কেজি প্রতি 5 টাকা কমে কিন্তু এখন 75 টাকা বিক্রি হচ্ছে। এবং ছোলার বাজারে কিন্তু কিছুটা স্বস্তি ফিরেছে, ছোলা বুট যেটি, সেটি কিন্তু 5 টাকা কমে এখন 65 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি কিছুক্ষণ আগে আটা যেটি ময়দা, সেটি কিন্তু খোঁজ নিয়ে দেখি সেখানে কিন্তু 3 টাকা কেজি প্রতি কমে এখন 27 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ফারিয়া, সব মিলে বলা যায় যে হিলি বাজারে কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম কমতির দিকে। আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি যে আসলে রমজানের সামনে সেহেতু দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, তারা জানিয়েছে যে আমদানি বেশি হলে বরঞ্চ দাম কমবে, বাড়ার কোনো প্রকার সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছে। অন্যদিকে কিন্তু সবজির বাজারে কিন্তু অনেকটা স্বস্তি ফিরে এসেছে, আমদানি বাড়লে আরো সবজির বাজারেও কিন্তু অনেকটা দাম কমবে বলে তারা আমাকে জানিয়েছে। তো ফারিয়া, এখন পর্যন্ত এই ছিল দিনাজপুরের হিলি স্থল বন্দরের পাইকারি বাজার থেকে নিত্যপণ্যের দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ দিনাজপুরের হিলি থেকে জানাচ্ছিলেন আব্দুল আজিজ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। অতি মাত্রায় ডায়রিয়া রোগী আসা থামেনি কলেরা হাসপাতালে। প্রতি প্রায় ঘন্টায় 50 জনের মতো রোগী ভর্তি হচ্ছে, আর সব রোগী আসছে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে। অধিকাংশ রোগী পাতলা পায়খানা আর বমির কারণে চরমভাবে পানি শূন্যতার শিকার। ডায়রিয়া নিয়ন্ত্রণে পানি সহ অন্যান্য খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকার পাশাপাশি বাইরের খাবার না খাওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগে বমি পাতলা পায়খানা হওয়ার পর তারপরে অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ওইটা কমে নাই। আমরা ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল আসছি চাচা চিকিৎসার জন্য, অপারেশন করবে, সেখানে আইসিএ 12-13 দিন হচ্ছে,
তো ওখানে খাওয়া দাওয়া শখ করে মানে খাবার খেয়ে আমার এই অবস্থা এখন। মিডফোর্ড হাসপাতালে ওখানে আমি নিয়ে গেছি, তো ওখান থেকে উনারা সাজেস্ট করছে, জন্য আমি আবার এখানে নিয়ে আসছি ওকে। ডায়রিয়া রোগীদের সর্বশেষ অবস্থা জানাতে রাজধানীর মহাখালী কলেরা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এআর বাদল। বাদল, কেমন চিত্র দেখতে পাচ্ছেন কলেরা হাসপাতালে? এছাড়া হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় কারণটা কি? এছাড়া চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন জানাবেন। ফারিয়া, চিকিৎসকরা যেটা বলছেন যে এখন যেহেতু এটি আর্লি সিজন বলা চলে, মধ্য মার্চ থেকে শুরু হয়েছে, এটি বর্ষার শুরুতে শুরু হয় এই ডায়রিয়ার প্রকোপ, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে। এই জন্য তারা দোষ দিচ্ছেন যে শুধু পানিকে নয়, এখানে বাইরের খাবারকে দুষছেন তারা, এছাড়া গরম পড়েছে এগুলোকেও তারা দোষ দিচ্ছেন। বিশেষ করে যেহেতু এটি পানিবাহিত জীবাণু, সেই জন্য পানিসহ অন্যান্য খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এই কারণেই যারা বিশুদ্ধ পানি পাচ্ছেন না, তাদেরকে পানি ফুটিয়ে খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আমরা সকাল থেকে এখানে দেখেছি এখন পর্যন্ত 471 জন রোগী এখানে ভর্তি হয়েছে বেলা 11টা পর্যন্ত, এছাড়াও কালকে 1331 জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ প্রতিদিনই এখানে প্রায় প্রতি ঘন্টায় 50 জনের উপরে রোগী ভর্তি হচ্ছে। এটি শুধু ঢাকা বা ঢাকার আশেপাশে জেলা নয়, আজকে আমরা খেয়াল করলাম যে নোয়াখালী থেকেও রোগী এসেছেন এবং সেখানে স্থানীয় অনেক হাসপাতালে ভর্তি থেকে কোনোরকম সুফল না পেয়ে অবশেষে রোগীর অবস্থা অবনতি হলে তারা ঢাকায় ধাবিত হচ্ছেন এবং এই কলেরা হাসপাতালে রেফার করা হয়েছে। সুতরাং চিকিৎসকরা বলছেন যে পানি ফুটিয়ে খেতে হবে, পানি বলক ওঠার পরেও আরও 5 মিনিট ধরে সেটিকে ফুটাতে হবে, তারপরে সেটি ঠান্ডা করে খেতে হবে। এছাড়া যদি পানি ফুটানোর ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে 3 লিটার পানিতে একটি ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে তারপরে সেটিকে খেতে হবে, এইভাবে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে খাবার খাওয়ার ক্ষেত্রে। তো ফাহমিদা, ফারিয়া, এই ছিল আমার কাছে কলেরা হাসপাতাল থেকে সর্বশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর মহাখালী কলেরা হাসপাতাল থেকে ডায়রিয়া রোগীদের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন এআর বাদল। দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গেল রাতে উপজেলার আলমনগর বাজার এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন শ্যামপুর গ্রামের রিমন ইসলাম, কাঁচদহ গ্রামের সাব্বির হোসেন ও নারায়ণপুর গ্রামের কিপ্রিয়া। পুলিশ জানায় এই তিনজন মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাচ্ছিল, পথে আলমনগর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মধ্যাহ্নে সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।